হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমার শরীরটা একদম ভালো নেই। শরীর খারাপের কারণটা কিন্তু আমি নিজেই, নিজে নিজের দোষেই আমার শরীরটা ভালো নেই। কেন জানো তো? কারণ কালকে আমার একটু ঘুম হচ্ছিল না, শরীরটা খুব খারাপ লাগছিল। তো ওই জন্য আমি কি করেছি জানো, দেবজিৎ যে ওষুধটা খায় না, সাইফন, মানে খেলে ওটা খেলে ঘুম হয়, খিদে হয়, তো ওটাই আমি 2 ছিপি খেয়ে নিয়েছিলাম জানো তো। তারপর থেকে আমার শুধু মানে কেমনি একটা ঝিমানি ভাব লাগছে, মনে হচ্ছে যে এখনই বসে বসে ঘুমিয়ে যাবো, এইরকম শরীরটা একদম ভালো লাগছে না। তো আমি একা খাইনি, আমি খেয়েছি আর তোমাদের দাদা ভাইকেও খাইয়ে দিয়েছি। তো ও একই কথাই বলছে, ওরও শরীরটা বলছে ভালো লাগছে না, বসে থাকতে থাকতে ঘুমিয়ে যাচ্ছে। আর আজকে হচ্ছে অমাবস্যা, আজ মহালয়া, তো ও ভোরেই উঠেছে, 4টের সময় উঠেছে, 4:30 এরকম সময় উঠেছে। আর 5টার সময়তে গেল তর্পণ করতে নদীতে, এখানে কাছেই আমাদের বাড়ির সামনে মুকুটমণিপুরে ড্যাম, এখানে আমাদের বাড়ির সামনেই নদী আছে। তো যাই হোক, নদীতে গিয়েছিলো তর্পণ করতে, তারপরে তর্পণ করে এলো, এসে পর থেকে বলছে শরীরটা ভালো লাগছে না, কীরকম ঘুম ঘুম পাচ্ছে। আর আজকে আমাদের ভাত হবে না, আজকে লুচি করব, কাবলি ছোলা আলু দিয়ে একটা তরকারি করব, আর করব পনিরের তরকারি। আর এখন জলখাবারেও খেলো লুচি, বেগুন ভাজা খেলো, আজ মুড়ি খাবে না, ওই জন্য মুড়ি চিড়ে এসব কিছুই খাবে না, ওই জন্য লুচি বেগুন ভাজা খেলো। আর আমি মুড়ি খেলাম চপ দিয়ে, চপ বাদাম ভাজা দিয়ে মুড়ি খেলাম। আর দেবজিৎ খেলো সুজি। হ্যাঁ, আর আজ রবিবার, মহালয়ার দিন, মহালয়া তো রবিবারই সবাই জানে। তো ওই জন্য শরীরটা ভালো লাগছে না। তো দুপুরে কি রান্না করছি সব কিছুই তোমরা দেখতে পাবে, দেখাবো তোমাদেরকে কখন রান্না করবো। তো ঠিক আছে, তাহলে এখন টাটা, আসছি আবার পরে। দেখো বন্ধুরা, আজকে বাড়িতে কাঠমিস্ত্রি এসছে, এখানে শাটারটা আমাদের নষ্ট হয়ে গিয়েছিলো, সানমাইকাটা উঠে গিয়েছিলো, তো ওটা পাল্টে নতুন লাগাচ্ছি। তো মিস্ত্রিতে কাজ করছে। আর চলে এসেছি রান্নাঘরে, দেখো আমাদের আটা মাখা হয়ে গেছে, আটাটা মেখে রেখে দিয়েছি, আর কাবলি ছোলাটাও সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ, তো সেদ্ধ হয়ে গেছে, গ্যাসটা অফ করে রেখে দিয়েছি। এবারে কুকারটা খুলবো। আর ড্রেসিং টেবিলের জানো তো যে চাবিগুলো হয় না, লকগুলো, সেগুলো নষ্ট হয়ে গিয়েছিলো, তো ওই কাঠমিস্ত্রিকে দিয়ে কালকে পাল্টানো করে করিয়েছি। তো তোমাদেরকে দেখাবো, দেখানো হয়নি, পাল্টানো করিয়েছি। তো দেখো কলাইটা সেদ্ধ হয়ে গেছে, আমি একটা হাতা নিয়ে এলাম, দেখছি কলাইটা টিপে কেমন সেদ্ধ হয়েছে। তো ভালোই সেদ্ধ হয়েছে। তো আজকে মহালয়া, সবাই বাড়িতে কে কেমন কাটাচ্ছ দিনটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমি তো ভোরে উঠতে পারিনি, তোমাদের দাদা ভাই আমাকে বলেছিল যে ওর সঙ্গে যেতে, যখন ও তর্পণ করতে যাবে বলেছিল যে তুমিও যাবে, গিয়ে আমার কে একটু ভিডিও তুলে দেবে। তো আমি যেতে পারিনি সাইফোনকে, আর এমন ঘুম ঘুমিয়েছি যে উঠতেই পারিনি। তো দেখো আমি পনিরটা পিস পিস করে কেটে নিয়েছি, কেটে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। আর মহালয়ার দিনটা না ছোটোবেলায় খুব ভালো কাটতো জানো তো, অনেক ভোরের বেলায় উঠে যেতাম, আর বাড়ির সবাই মিলে একসঙ্গে বসে টিভি দেখতাম। তো এখন আর অতটা মানে ইয়ে নেই জানো তো, মানে অত ইন্টারেস্টটা কমে গেছে, এখন আসলে ভোরে ওঠাটাই হয়নি কেন জানি না। ছোটোর সময় একবার ডাকলেই হচ্ছে, সঙ্গে সঙ্গে উঠে যেতাম। আর যেমন আজকে দেবজিৎ করলো, দেবজিৎ তো আজকে অনেক ভোরেই উঠে গেছে, একবার শুধু ডেকেছি দেবজিৎ ওর সঙ্গে সঙ্গে উঠে গেছে, কিন্তু যদি অন্য দিন হলে ওকে ডেকে 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 সারা পায় না একদম। তো আজকে 5টার সময় উঠেছে দেবজিৎ। তো দেখো আমার পনিরগুলো সব ভাজা হয়ে গেছে, আর কড়াই গোটা জিরে ফড়ং নিয়েছি। তো এবারে আমি পনিরটা রান্না করব। তো দেখো টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা সব ভেজে নিয়েছি, আর দিয়েছি টমেটো সস। টমেটো সস দিয়ে বেশ ভালোক্ষণ কষিয়ে নিচ্ছি, এরপর ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো, তারপরে কষবো।
তো পনিরের তরকারিতে ক্যাপসিকাম দিলে তার স্বাদটাই পাল্টে যায় জানো তো। ক্যাপসিকাম দিলে মানে একটা এত সুন্দর সেন্ট হয় না, আমার তো খুব ভালো লাগে। এমনি আলু দিয়ে যে পনিরের তরকারিটা হয় ওটা অতটা খুব একটা ভালো লাগে না, কিন্তু ক্যাপসিকাম তো দিয়ে যেটা করি সস দিয়ে এটা খুব ভালো লাগে। তো দেখো জল দিয়ে দিয়েছি, ফুটছে, তো এটা এখন খানিকক্ষণ হবে। আর এখানে কাবলি ছোলা তরকারিটাও বসিয়ে দিয়েছি, আর কারেন্ট নেই জানো তো, অন্ধকার। তো দেখো অন্ধকারে তোমরা কতটা কি দেখতে পাচ্ছ জানি না। তো ঝোলটা এখনও ফোটেনি, এই জল দিলাম। আর দেখো দেবজিৎকে খেতে দিয়ে দিয়েছি, আমার লুচি তরকারি সব হয়ে গেছে। আর ওষুধের অ্যাকশন দেখো, তোমাদের দাদা ভাই দোকান থেকে এসে ঘুমিয়ে পড়েছে, আর আমি দেবজিৎকে খেতে দিয়েছি, ওকে খাইয়ে নি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরে নতুন একটা ভিডিওর সঙ্গে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর সবাই খুব ভালো থেকো।